দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুর মহকুমার মল্লিকপুর গ্রাম পঞ্চায়েতের পুরন্দরপুর গ্রামের লস্কর পরিবারের বাড়ির ছাদের উপরে বেআইনিভাবে 11,000 বিদ্যুতের তার ঝোলার অভিযোগ উঠেছে। সম্প্রতি লস্কর পরিবারের শাহ আলম লস্কর ওই বিদ্যুতের শর্ট খেয়ে ছাদের উপর পড়ে যান, সে যাত্রায় তিনি প্রাণে বেঁচে গেছিলেন। ওই পরিবারের ইয়ার আলী লস্কর বারুইপুর বিদ্যুৎ বণ্টন সংস্থা থেকে রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ের কাছে একটি লিখিতভাবে অভিযোগ জানিয়েছেন। 11,000 বিদ্যুতের তার এই ঝুলে থাকার ফলে পরিবারকে ভীষণ সমস্যার মধ্যে পড়তে হচ্ছে, যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে বলে তারা মনে করেন। এই অভিযোগের কথা স্বীকার করে নিয়েছেন মল্লিকপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান। আজ পর্যন্ত তার কোনো সুরাহা হয়নি বলে জানান ওই পরিবারের সদস্য আনোয়ারা বিবি। বারুইপুর বিদ্যুৎ দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে খুব শীঘ্রই ঝুলে থাকা 11,000 বিদ্যুতের তার সরানো হবে বললেও মাসের পর মাস কেটে গেলেও এখনও সেই বিপজ্জনকভাবে রয়েছে। মৃত্যুকে সঙ্গে নিয়ে চলছে ওই এলাকার বেশ কয়েকটা পরিবার। দক্ষিণ চব্বিশ পরগনা থেকে বাবলু প্রামাণিকের রিপোর্ট, ক্রাইম ব্রাঞ্চ। রামদারে মল্লিকপুর গ্রাম পঞ্চায়েতের প্রধানও চিঠি করে দিয়েছেন যে রাস্তার পাশে যে কোনো জায়গায় বসানো হোক, কিন্তু অদ্যাবধি এখনও পর্যন্ত কিছু হলো না। আর এই আমার ভাই, হ্যাঁ, এই কারেন্ট খেয়ে এখানে পড়েছিল 11,000 লাইনে, হ্যাঁ, কোনো রকম মৃত্যুর সঙ্গে বেঁচে গেছে। কোনো এই ব্যাপারে যার প্রতিকার হয় তার সুব্যবস্থা করলে খুব উপকৃত হইব। দেখছি লাইন আমরা জলের ট্যাঙ্কের উপর দিয়ে গেছে এবং শুনেছি দুর্ঘটনা ঘটেছে, এই ব্যাপারে আপনি কি জানেন একটু বলুন। এই লাইনটা অনেকদিন আগে থেকে এখানে রয়েছে, আর একটু হাইট ছিল, এবার রাম ফার্ম যে ঝড়টা হলো হয়ে লাইনটা কি তারটা ঝুলে গেছে, পোলটা ওদিকে পোলও ভেঙে গেছে। সেই জন্য কে যতবার যেখানে যে রিপোর্ট জানাচ্ছি কোনো কাজ হচ্ছে না। এবার আমার স্বামী এই শর্টও খেয়েছে। কী করছিল মানে জলের লাইনে? না, জল লাইনে এই ইয়েটা উড়ে গেছিল, ওটা ফেলে দিচ্ছিল জলের ট্যাঙ্কের যে ঢাকনা। তা বড় বিপদ ঘনিয়ে আসতে পারে, তাই তো? এরপরে আরও তা আপনার পর্ষদ বা সরকারি আধিকারিকদের এই ব্যাপারে কিছু জানিয়েছিলেন? ইলেকট্রিক সাপ্লাই যত অফিসারদের আছে সব জানানো হয়েছে, যাওয়া হচ্ছে, তারা বলছে কোনো কিছু করা যাবে।